তো গাইস চলে এসেছি মিথ বাস্টার এর থার্ড এপিসোড নিয়ে। তোমাদের কমেন্টের মধ্যে অনেকগুলো কমেন্ট আমি পিক করেছি, কিছু কিছু কমেন্ট আমি পিক করতে পারিনি বিকজ তোমরা কমেন্টগুলো এমন লিখেছিলে আমি কিচ্ছু বুঝতে পারিনি, হয়তো কপি পেস্ট করে দিলে কোনো জায়গা থেকে। তো গাইস নেক্সট টাইমে তোমরা বেঙ্গলিতে কমেন্টগুলো লেখো আর সুন্দরভাবে লেখো যাতে আমি বুঝতে পারি। ক্রসবো দিয়ে ঘরের দেয়ালে মারলে ঘরের দেয়ালে আটকে যাবে, ও রিয়েলি? চলো দেখা যাক। চলো এখানে অলরেডি আমরা ক্রসবো পেয়ে গেছি, তো ঘরের দেয়ালে এখানে মারবো। ও ভাই জাস্ট দেয়ালে গিথে গেছে, দেখো গাইজ আর একটা মারি। ও রে ভাই জাস্ট দেয়ালে আটকে আছে। চলো এগুলো আরও অন্য কিছু জায়গায় ট্রাই করা যাক। চলো আমরা গাছের মধ্যে ট্রাই করে দেখি। চলো সামনে গাছ আছে। ও ভাই সাহ গাছের মধ্যে দেখো আটকে আছে, জাস্ট প্রথমবার লিখলাম গাইজ। আই থিঙ্ক এটা তোমরাও প্রথমবার হয়তো দেখছো। চলো এই ঘরের দেয়ালে মারা যাক। ও ভাই জাস্ট ঘরের দেয়ালে আটকে আছে। তো গাইজ তোমরা যদি এটা প্রথমবার দেখে থাকো প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও। তো গাইজ মিথ ইজ কনফার্ম, বট আমাদেরকে স্মোক গ্রানেটের ভিতর দিয়েও ট্র্যাক করে মারতে পারে। ও রিয়েলি? চলো দেখা যাক। তো সামনে একটা বট আছে, আমি স্মোক করে দিয়েছি, এবার দেখবো বট কীভাবে মারে আমাকে। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও রিয়েলি? তো আমি যেদিকে যাচ্ছি সেদিকে আমাকে মারছে বট, দেখো। তো লেফট সাইডে লেফট সাইডে মারছে, রাইট সাইডে রাইট সাইডে মারছে। তো গাইজ মিথ ইজ কনফার্ম, রাইট অ্যান্ড লেফট সাইড ঠিকমতো দৌড়াতে না পারলে তাহলে জাস্ট একবার শুয়ে পড়ো, দেখো ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক এটা কোনো একটা গ্লিচ, তো কিছুদিন আগে আমারও হয়েছে এই গ্লিচটা। তো চলো দেখা যাক। তো দেখো এখানে রাইট সাইড লেফট সাইডে আমি ঠিকমতো দৌড়াতে পারছি না, জাস্ট প্লেয়ারটা সামনের দিকে বেগে বেগে দৌড়াচ্ছে। জাস্ট পূরণ হবো, পূরণ হয়ে গেছি, এবার উঠে দেখি ঠিক হয় কি। ও নাইস, চলো ঠিক হয়ে গেছে। গাইজ তোমাদের যদি প্রবলেমটা হয় তোমরা জাস্ট পূরণ হও, পূরণ হয়ে উঠে দেখো প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো গাইজ মিথ ইজ কনফার্ম, ট্রেনিং মোডে ক্রেনের উপরে যে চিকেন থাকে তাকে মেরে দিলে ট্রেনিং মোডে টাইমার থেমে যাবে এবং তুমি লবিতে পৌঁছে যাবে। ও রিয়েলি? ভাই খুব ইন্টারেস্টিং লাগছে এটা, চলো দেখা যাক। ট্রেনিং মোডে চলে এসেছি, ক্রেনের উপরে উঠে গেছি, আই থিঙ্ক এর উপরে উঠলে তারপরে চিকেনটা আছে রাখ। তো চলো এই চিকেনটাকে মারার চেষ্টা করবো। এর উপরে আমরা কমসে কম 1000 বুলেট দিয়ে ফায়ার করেছি বাট কোনো কাজ হয়নি। তো আমরা গ্রানেড দিয়ে ট্রাই করলাম, গ্রানেডের কোনো কাজ হয়নি। তো গাইস স্মিথ ইজ বাস্টেড, যদি আমরা থ্রি স্টোরি বিল্ডিং থেকে লাফ মারি গাড়ির উপরে তাহলে আমাদের কোনো হেলথ যাবে না। এই মিথটা খুবই ইন্টারেস্টিং লাগছে, দেখা যাক। সোজা বরাবর লাগিয়ে দেবো গাড়িটা। তো আমরা থ্রি স্টোরি বিল্ডিংয়ের উপরে উঠে গেছি, এবার আমরা জাস্ট নর্মাল একটা জাম্প করে দেবো, কত হেলথ খাই দেখি। ও ভাই সাহ অনেকটা ড্যামেজ হয়েছে আমাদের। ও এবার গাড়ির উপর জাম্প করবো, দেখা যাক আমাদের হেলথ যায় কি না। সামনে গাড়ি আছে, এখানে জাস্ট আমাকে অ্যাডজাস্ট করে নামতে হবে, নাহলে আমি সাইডে পড়ে যেতে পারি। তো একটু দেখে নেবো, চলো দেখে নিয়েছি, এবার নামা যাক। পুরোপুরি আমি গাড়ির উপর জাম্প করতে হবে না। ও ভাই সাহ অ্যামেজিং, নাইস ট্রিক গাইজরা, তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাও গাড়ির উপর একটু হেলথ আমার কমেনি। তো গাইজ মিথ ইজ কনফার্ম, যদি আমরা ইউনিভার্সাল মার্ক দিয়ে কোনো ডোরকে মার্ক করি তাহলে মার্ক অ্যান্ড ওপেন ডোর দেখাবে, যদি দরজাটা খোলা থাকে তাও সেমই দেখাবে। আচ্ছা ভাই চলো দেখা যাক। চলো দরজা বন্ধ আছে, আমরা মার্ক করি, চলো মার্ক অ্যান্ড ওপেন ডোর দেখাচ্ছে। এবার আমরা একটা দরজা খোলা দরজার উপর ট্রাই করবো, দেখা যাক কী দেখায় বলে। চলো দরজাটা খুলে দিই, এবার এর উপর মার্ক করি। ও ভাই সেমই দেখাচ্ছে গাইস। তো মিথ ইজ কনফার্ম, মিনি জোনে আমরা যদি জোন স্টার্ট হওয়ার আগে বাইরে থেকে কিছু লুট করি বা বাইরে যাই কোনোভাবে আমাদের ড্যামেজ হবে না। ও রিয়েলি? চলো দেখা যাক। তো চলে এসেছি আমরা আর্কেড মোডে মিনি জোনে, তো আমরা এখানে জোনের বাইরে চলে এসেছি, তো আমাদের কোনো ড্যামেজই হচ্ছে না গাইজ, দেখো আমরা জাস্ট এখানে লুটছি, কোনো ড্যামেজই আমাদের হচ্ছে না। জোন টাইমিং এখনও স্টার্ট হয়নি তাই আমাদের কোনো ড্যামেজ হচ্ছে না, দ্য মিথ ইজ কনফার্ম। উইকেন্ডের পবস্টার গুহা ফিউল ক্যান দিয়ে ব্লাস্ট করে ফাটানো যায়, তো চলে এসেছি আমরা পবস্টার গুহার সামনে। ভাই এই গুহাটা ফিউল ক্যান দিয়ে মোটামুটি গুহাটা যদি আমরা ভাঙতে পারি তাহলে খুব অ্যামেজিং একটা ট্রিক হবে। তো ফিউল ক্যান জাস্ট এখানে রেখে দেবো, ভাই সোজা করে রাখছি বাট ফিউল ক্যান জাস্ট উল্টে যাচ্ছে। চলো এরমভাবে থাক, ফিউল ক্যান ব্লাস্ট করি, আই হোপ ট্রিকটা কাজ করবে। চলো ফায়ার করি, ও নাইস নাইস গাইস, ইটস অ্যামেজিং ট্রিক গাইস। তো তোমরা ট্রাই করতে পারো, এখানে প্রচুর ধরনের লুট থাকে তোমরা জানো, পবস্টার গোয়ার মধ্যে বিরাট লুট থাকে। তো তোমরাও নেক্সট ম্যাচে ট্রাই করতে পারো যদি উইকেন্ডে খেলো তোমরা। দেখো গাইস লুট দেখো, এখানে মারাত্মক ধরনের লুট, এখানে সব কিছু পেয়ে যাবে, স্নাইপার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে গাইস।
তো গাইজ মিথ ইজ কনফার্ম। টিডিএম ম্যাচ স্টার্ট হওয়ার আগে কাউন্ট ডাউন টাইমের আগে স্পন আইটেমটাকে তুলে যদি নিজের এরিয়াতে ফেলা হয় তাহলে সেই আইটেমটা ম্যাচ স্টার্ট হওয়ার পরে পাওয়া যাবে। ইটস ওয়ার্ক গাইজ, আই ডোন্ট নো, চলো দেখা যাক। টিডিএম ম্যাচ স্টার্ট হওয়ার আগে স্পন আইটেমটাকে নিয়ে আসবো আমরা ওখান থেকে, স্পন আইটেমটা নিয়ে এসে নিজের এরিয়াতে ড্রপ করবো, দেখা যাক যদি আমরা পাই ম্যাচ স্টার্ট হওয়ার পরে। আই ডোন্ট নো ট্রিকটা কাজ করবে কিনা, বাট দেখা যাক। চলো ফেলে দিয়েছি আমরা, টিডিএম ম্যাচ স্টার্ট হয়ে গেছে, বাট স্পন আইটেমটা এখানে ফেলেছিলাম, বাট ম্যাচ স্টার্টের পরে কিছু দেখতে পাচ্ছি না আমরা এখানে। ভাই আমার টিমমেটের হাতে নেই তো? না, টিমমেটের হাতে তো নেই ভাই। তা মিথ ইস ওয়াস্টেড, যদি দৌড়াতে দৌড়াতে ফ্লেয়ার গান চালাবো ফ্লেয়ার গান আমার উপরে না গিয়ে নিচে চলে যাবে। চলো দেখা যাক। তো ফ্লেয়ার গান আমি পেয়ে গেছি, দৌড়াতে দৌড়াতে উপরে ফ্লেয়ার গান চালাবো আমি দৌড়াতে দৌড়াতে। চলো দৌড়াতে দৌড়াতে ফ্লেয়ার গান চালিয়েছি, বাট ও মাই গড, ফ্লেয়ার গান ফায়ার নিচে হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে গাইজ। তো গাইজ মিথ ইস কনফার্ম।